আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে আপনাদের স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেই পিডিএফটি দেখাতে চলেছি তো সবার আগে ডাউনলোড করতে পিডিএফটি এখানে দেখতে পাচ্ছেন আমরা লিঙ্ক দিয়েছি বা আমরা ডিসক্রিপশান বক্সেও এই লিঙ্কটি দিয়ে রাখবো সবাই গিয়ে সেখান থেকে সবার আগে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এবার আমরা দ্বিতীয় সপ্তাহের যে সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সেটি আমরা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ইংলিশ অ্যাসাইনমেন্টটি দেখাচ্ছি যে এখানে আপনারা ইউনিট ওয়ান যে বইয়ে দেওয়া আছে সেখানে ইউনিট ওয়ান থেকে আপনাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এবং এখানে লেসন ফোর ইন দ্য স্ট্রিট আদার লেসনের মধ্যে রয়েছে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি অর্থাৎ লেসন থ্রি পর্যন্ত আছে এবং এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লেসন ফোর দেয় নাই এখানে লেসন ফাইভ এবং লেসন সিক্স সহ লেসন সেভেন এই কটি লেসন দেওয়া আছে এই কোটি লেসন থেকে আপনাদেরকে এখানে অ্যান্সার করতে হবে এখানে আপনারা অবশ্যই টিচারকে দেখাতে পারেন আপনাদের অ্যান্সার যে সঠিক হয়েছে কি না তার জন্য ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে তো দেখা দেখতে পাচ্ছেন টিচার উইল চেক স্টুডেন্টস অ্যান্সার স্ক্রিপ্ট ফলোয়িং দ্য অ্যান্সার র্যাবরিক র্যাবরিক্স তো অবশ্যই বিধি নিয়মগুলো আপনার ঠিক আছে কি না সেটি আপনার দ্বারা যাচাই করতে পারেন তো এখানে আমরা চলুন অ্যাসাইনমেন্টটি পড়ে নিয়ে যায় কী বলা হয়েছে অ্যাসাইনমেন্টে তো অবশ্যই দেখতে পাচ্ছেন সাপোজ স্ট্যান্ডার টকস উইথ ইউ অ্যান্ড হি ডাজ নট নো হোয়ার ইউর স্কুল অর্থাৎ একজন স্ট্যান্ডার অর্থাৎ আগন্তুক সে জানে না আপনার স্কুল কোথায় দ্য পার্সন আস্ক ই আস্ক ইউ টু গিভ ডিরেকশন অর্থাৎ সেই লোকটি আপনার স্কুলের ডিরেকশন চাচ্ছে ইউ বথ আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউর হোম অর্থাৎ আপনারা দুজনেই আপনার বাড়িতে বাড়ির একটি জায়গায় দাঁড়িয়ে আছেন নাও এ ম্যাপ অফ দ্য ওয়ে টু ইউর স্কুল ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে সেই স্কুলের ম্যাপ অঙ্কন করতে বলা হয়েছে অ্যান্ড মে ডায়ালগ উইথ ডিরেকশন টু ইউর স্কুল তো একটি কর অর্থাৎ কথোপকথনের কথা বলা হয়েছে ম্যাপ অঙ্কনের সহ তো অবশ্যই আপনার সেই স্ক্রিপ্ট সহ আপনার স্কুলের বা যে কোনো টিচারকে দেখাতে পারেন সঠিক হয়েছে কি না এখানে ড্রয়িং এ ম্যাপ দ্য ওয়ে ফ্রম হোম টু স্কুল এবং এছাড়াও অনেক অংশ লেখা আছে এখানে আপনারা অবশ্যই পড়ে নেবেন তো এক্সিলেন্টের জন্য এই অংশগুলুকু ভালোভাবে পড়ে নিতে পারেন তো আমরা চলুন দেখে নেই সপ্তম শ্রেণীর বাংলাদেশি বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটি কী দেওয়া হয়েছে এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এই অধ্যায় থেকে আপনাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এখানের যে পার্টগুলো দেওয়া হয়েছে সেগুলো এক থেকে সম্ভবত আট পর্যন্ত হ্যাঁ আট পর্যন্ত পাঠ দেওয়া হয়েছে এই পাঠগুলো থেকে আপনারা এই অ্যাসাইনমেন্টটি কাজ করতে পারেন ভাষা আন্দোলনের ঘটনাবলি ধারাবাহিকভাবে লেখো তোমাদের বিদ্যালয়ে সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালন করা হয়েছে তার একটি পর্যায়ক্রমিক বর্ণনা দাও তো আপনারা অবশ্যই এই নির্দেশনাগুলো ফলো করতে পারেন এই নির্দেশনাগুলোর নির্দেশনায় দেওয়া হয়েছে এই নির্ধারিত কাজটি করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা নিয়ে রাখতে হবে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভাষা আন্দোলন সংগঠনের সঠিক ঘটনাবলী তুলে ধরবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান পালনের অভিজ্ঞতা তুলে ধরবে অর্থাৎ প্রত্যেকে যার স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে যে কীভাবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ভাষা দিবস আন্দোলন কীভাবে আপনারা পালন করেন সেটা তুলে ধরতে বলা হয়েছে তো অবশ্যই আমরা খুব শীঘ্রই এই অ্যাসাইনমেন্টটির উত্তর নিয়ে আসছি আপনাদের মাঝে তো সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম